আল্লাহ দুইটা প্লেয়ার। ও ভাই হেডশট ডা লাগলাম, আমি গেছিলাম ভাই 37 এসপি ভাই, জোনে জোন আল্লাহ 10 মিস হয়ে গেছে ভাই 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 ভাই। তো গাইস মিস্টার টিপোলার ভাই কিন্তু সমস্ত ইউটিউবারকে একটা চ্যালেঞ্জ দিচ্ছে, সেটা হলো র‍্যাঙ্ক ম্যাচে 3টা কুমড়া ফাটাইতে হবে আর 10টা প্লাস কিল করতে হবে। মিস্টার টিপোলার ভাই কিন্তু এখানে 11টা কিল করছে আর তার র‍্যাঙ্কটা ছিল ডায়মন্ড র‍্যাঙ্ক। আর মিস্টার টিপোলার ভাই যদি রেকর্ডটা আমরা ভাঙতে যাই তাহলে আমাদের 12টা কিল করতে হবে, কিন্তু সোলো চলো একটু হার্ড বানানো যাক ম্যাচটা, রাইট? সোলো ভার্সেস ডুওতে খেলবো আমরা, খেলবো হলো গ্র্যান্ড মাস্টার র‍্যাঙ্কে আর আমরা কিন্তু তার রেকর্ডটা ভেঙে দেওয়ার চেষ্টা করব। ম্যাচটা কিন্তু অনেক ইন্টেন্স হবে কো সোলো ভার্সেস ডুও গ্র্যান্ড মাস্টারে, তো লেটস গো। আরে ব্লু জোনটা এত দূরে পড়ছে, মানে এত দূরে পড়ার কোনো কারণ আছে? প্যারাই ব্লু জোনে যাব, স্কার নিব, একটা স্নাইপার নিব, স্নাইপার লাগবে, স্কার আর স্নাইপার নিয়ে মানে স্কারে অনেকগুলো বুলেট নিয়ে চলে আসবো, তাহলেই হবে। পাম্পকিন ফাটানো হলে প্রথম টার্গেট, প্রথম টার্গেট হলো 3টা পাম্পকিন ফাটাইতে হবে, পরে 10টা কিল হয়ে যাবে যা লাগে। আরে P90 ভাই সি ভালো না তো, এটা এটা ভাই ভালো না। এদিকে মানে প্লেয়ার দেখলাম একটা আমি, হ্যাঁ সামনে প্লেয়ার, আমার কাছে তো P90। আরে ভাই ড্যামেজই নাই, ভাই ড্যামেজই নাই, মরছে, হেডশট লাগছে এই জন্য মরছে। ভাই ফিনিশ খা ভাই, চলতি ফিনিশ খা ভাই, এত খাইলো। আরে স্কার নিয়ে এসে দিছে, যাক স্কার পেয়ে গেছে, এখন একটা স্নাইপার লাগবে আর স্নাইপারের বুলেট লাগবে 10-20টা আর স্কারে বুলেট লাগবে, এটা হলো কথা। ভাই কি খয়রাতি ব্লু জোনে নামছি ভাই, ইয়ার এমন আই ব্লু জোনে। পাম্পকিন কিন্তু শুরু হয়ে গেছে, আরে হান করলো কে, কুমড়া কিন্তু চলে আসছে অলরেডি, এটা তো উড়াই দিব বেচারা, মানে গাড়ির সামনে এসে পড়লো ভাই, এমন লাগবে মিনিমাম 250-র মতো বুলেট লাগবে, না এর কাছে তো বুলেট নেই, 119টা বুলেট দেবে পাম্পকিন, যে এত এত কম অ্যামো দেয়া কুমড়া জীবনে ফাটানো পসিবল না। আরে এদিকে তো এয়ার অ্যামো খুঁজে পাচ্ছি না, মানে কাজের সময় এয়ার অ্যামো বলে শর্ট পড়ে, এটা কোনো কথা? আচ্ছা একটা কাজ করি, এই কয়টা বুলেট আর স্নাইপার দিয়ে ফুটে যাবে অবশ্য, তো এটা আগে করি, নইলে দেখবো কি কুমড়াকে ফটো দিতে। কুমড়া মেবি কারণে মারতেছিল, ওই যে সামনে প্লেয়ার, আরে বাইকে, আরে বাইক উঠে গেছে রে, মাত্র এই কয়টা ড্যামেজ ভাই, এই কয়টা ড্যামেজ দেয় কীভাবে মারবে এই প্লেয়ারটা? যাক পাম্পকিন ফুটানো শুরু করি, কুমড়াটা ফুটাই আগে, এদিকে থাকা কি বলে, এই কয়টা বুলেট দেয় কুমড়া ফুটবে? আরে কুমড়াও দেখে আমাদের ফুটানো শুরু করছে পয়জন দিয়া। তো ভাইরা যা যা শিপটা দেখতেছো, ফেসবুক পেজে যারা দেখতেছো ফেসবুক পেজের সাথে লাইকটা করে দাও, যারা ফলো করো না ফেসবুক পেজে ফলোটা করে দাও, আর ইউটিউব চ্যানেল যেসব ভাই বোনেরা দেখতেছো সবাই কিন্তু সাবস্ক্রাইব করে দাও, আর সবাই কমেন্ট সেকশনে গেস করো আমরা কি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবো। কি মনে হয় গাইস, সোলো ভার্সেস ডুও গ্র্যান্ড মাস্টারে 3টা কুমড়ো ফাটায় 10টা কিল প্লাস, আর টিপোলার ভাই যদি চ্যালেঞ্জটা আমরা ভাঙতে যাই তাহলে কিন্তু আমাদের 11টার বেশি কিল করতে হবে, মানে 12টা কিল করতে হবে, দেখা যাক হয় নাকি। আরে এমন শেষ ভাই, পাম্পকিন ভাই মারিস না ভাই, আরে গান শেষ হয়ে গেল, জলদি জলদি জলদি, আরে আবার পয়জন মারছে, আর একটা বুলেট যাক ফুটছে, হু ফুটলো। আরে আমার আবার হিট লিস্ট দেয় মার থেকে, আচ্ছা প্যারাই কুমড়া ফুটাইছি, আগে একটা এ ডাব্লিউএম তুলে নিই আর স্নাই কি বলে এ আর এ বুলেটগুলো তুলে নিই। আয় আমার হিট ভাই, সাহস কত রে ভাই, হিট লিস্টের প্লেয়ার বলে আমার খুঁজতে খুঁজতে চলে আসছে, এইটারে মেরে আর বাদ বাকি 2টা কুমড়া ফাটাতে চলে যেতে হবে। আয় এদিকে, তো কি মনে হয় গাইস এটা মারতে পারবো আমরা নাকি আমাদের মেরে দেবে? তো ভাইরা যা যা দেখতেছো সবাই কিন্তু লাইক করে দিতে ভুলো না, ইউটিউব চ্যানেলে যারা দেখতেছো সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। পিক 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 পিক, এক শট ভাই লাইভ করছে কি আমার, হাই রে অবস্থা। আচ্ছা কুমড়ার লাইফ কিন্তু এখনো ফুল আছে, তো কুমড়া কিন্তু এখনো কেউ টাচ করে নাই, মানে এটা একটা ভালো দিক, যদি কুমড়া কেউ টাচটা করে মানে ফুল কুমড়া আমাদের নিজেদের ফাটাইতে হবে, তাহলে মনে করো চ্যালেঞ্জটা পুরো 100% সলিড। ওই যে আমার বামে প্লেয়ার, আচ্ছা সেম টিমেরই প্লেয়ার, না এদের এখন মারবো না পরে মারবো, এখন মারা না, এখন টার্গেট হলো কুমড়া ফাটানো, কারণ জোনের বাইরে আমার কোনো জোন ক্যারেক্টার নাই, জোনের বাইরে যেহেতু যাচ্ছি কুমড়া ফাটাইতে হবে আগে, চ্যালেঞ্জ কমপ্লিটে প্রথম স্টাপ প্রথম ধাপ হলো কুমড়া ফাটানো, কুমড়া না ফাটাই কিল করে লাভ আছে? ধরো কিল করলাম অনেকগুলো কুমড়া ফাটাতে পারলাম না তাহলে হবে? আর জোনের বাইরে মানে আমার দ্বারা ভাই হয় না, কেমন জানি জোনের বাইরে আমি মরি ভাই, জলদি ফুট, এবারও কি আমার শর্ট পড়বে? আর 3 ম্যাগাজিনের মতো লাগবে, 3 ম্যাগাজিন। পয়জন মারিস না ভাই, এই যে পয়জন মারছে, কইতে কইতে পয়জন মারছে, 2টা শট মারার পর একবার করে পয়জন মারে, আর 2 ম্যাগাজিন মারবার সমস্যা নাই, জলদি জলদি জলদি। তো ভাইরা যা যা শিপটা দেখতেছো সবাই গাইস লাইকটা করে দাও, যারা এখনো লাইক করো না, আর কমেন্ট সেকশনে কিন্তু ভাই কমেন্ট করতে ভুলবা না, আর মিস্টার টিপোলার ভাইকে কিন্তু অবশ্যই সবাই মেনশন করবে আমার ভিডিওতে, ঠিক আছে? তার কমেন্ট সেকশনে যা কমেন্ট করতে ভুলবা না,
আমরা কিন্তু চ্যালেঞ্জটা কমপ্লিট করার ট্রাই করতেছি, দেখা যাক যদি চ্যালেঞ্জটা কমপ্লিট করে ফেলে এটা কিন্তু অবশ্যই আমরা আপলোড করব। কথা হলো বুলেট লাগবে, আরে এতো, আরে স্নাইপারে বুলেট ড্রপ করে দিই, এয়ার বুলেট লাগবে, ঠিক আছে ওইটা ফুটায় স্নাইপার তুলে নেবো দুইটা, বাট এয়ার বুলেট অনেকগুলো লাগবে যাতে এয়ার বুলেট শট না পড়ে। এয়ার বুলেট কই? আচ্ছা ইনজেকশন পেয়ে গেছি। জোন তো 43 সেকেন্ড পর, আগে জোনে যাইতে হবে ভাই, ঠিক আছে জোনে যায় মানে জোন জোনের বাইরে আবার হয় না কেমন জানি। লাস্ট কুমড়া, লাস্ট কুমড়া হেলথ কিন্তু ফুল ভাই, লাস্ট কুমড়া হেলথ কিন্তু ফুল, তো মানে পুরা মানে সলিড ওয়েতে মানে চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবো আমরা। আর মজার বিষয় আমরা খেলতেছি ডুও ভার্সাস স্কোয়াড গ্যান মাস্টার, সরি সোলো ভার্সাস ডুও গ্যান মাস্টারেতে। টিপোলার ভাই কিন্তু করছে সোলোতে, উনি ছিল ডায়মন্ড র্যাঙ্কে, আমরা কিন্তু করতেছি সোলো ভার্সাস ডুও গ্যান মাস্টার র্যাঙ্কে, তো এটা অনেক টাফ হবে দেখা যাক। কিন্তু কিল তো তিনটা জলদি ফুট ভাই, জলদি এটারে মেরে আমার মানে এর থেকে দুইটা এরাবলুম তুলে আমার জ্যাপ ফটাইতে হবে ভাই 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 জোনের বাইরে ভাই। আমার ভেস্টের অবস্থা নাই, আল্লাহ ভেস্টের অবস্থা কি, কি ভেস্টের অবস্থা, গায়েব করে দিতেছে আর একটা বলে ভেস্ট গায়েব, আমার অবশেষ। হ্যাঁ হ্যাঁ বেস ক্যাপ বেস ক্যাপ বেস ক্যাপ ভাই ভাই, বল ফায়ার ভাই, পয়জন মারিস না পয়জন মারিস না পয়জন মারিস না, আচ্ছা বোম মারছে যাক, বোমের বাইরে যাই আগে, বোম বোম পড়লে শেষ আমি। আর একটা শট, লাস্ট জোন শুরু হয়ে গেছে, ডেড জোন শুরু হয়ে গেছে, তিনটা কিল মাত্র, তিনটা কিল, এখনও কিন্তু 60টা কিল করতে হবে যদি চ্যালেঞ্জ ব্রেক করতে চাই। আর ত্রিপোলার ভাই যদি রেকর্ড বের করতে চাই তাহলে কিন্তু আরও 8টা কিল লাগবে আমার মানে তবে। আচ্ছা এডাবলুম পাইছি, এডাবলুম তুলে নেই, সাইলেন্সার আর এয়ার আমাগুলো ড্রপ করি যতগুলো পারি, এখন মানে সুপার মেটকে তুলে নিই আগে, আরে এমন তুলতো, আরে ইয়ার এমন মনে ড্রপই করি নাই। তো ভাইরা কি লাগে, আমরা কি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবো? তিনটা কুমড়া কিন্তু আমরা ফাটাই দিছি, আরে আরে সুপার মেটকে টুটছে না, আচ্ছা স্নাইপার এমন কই, স্নাইপার এমন ড্রপ করতে হবে কিছু, ওকে মেট কিন্তু গুলাল তুলে নেই হয়ে গেছে। তো ভাইরা তোমাদের তোমাদের কি লাগে, আমরা কি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবো? তিনটা কুমড়া কিন্তু আমরা সাকসেসফুলি ফাটাই দিছি, এখন শুধু কিল লাগবে আমাদের, কিল। আর লাস্ট সার্কেল গাইস, লাস্ট সার্কেল, ডেড জোন, আমাদের কাছে ভেস নাই, সুপার মেট কিন্তু জোনে ঢুকতে পারবো না কি কে জানে। দেখো ম্যাপে দেখলা লাস্ট সার্কেল পুরা ডেড জোন এটা, আর আমাদের কাছে ভেস নাই, ভেস ছাড়া যাইতেছে লাস্ট সার্কেল, আমার কাছে কোনো মানে কি বলো এটা জোন ক্যারেক্টারও নাই। কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাতা ভুলবো না যে আমরা কি পারবো নাকি এই চ্যালেঞ্জটা বের করতে, কী মনে হয় তোমাদের, কি মনে হয় গাইস কমেন্ট করে এক্ষুনি জানাই দাও, কমেন্ট করো, তারপরে আবার যখন ফুল ম্যাচটা দেখবা তখন আবার কমেন্ট করবা যে হবে কি হবে না। ভাই জোনে ঢুকে পড়ছি, কেউ মারিস না ভাই, বাইক 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 বাইক, আবার থেমে না মারলে হয়েছে, আমার তো ক্যারেক্টার নেই, ডাইরেক্ট এসে লাগবে, এটা মেরে দেবো দাঁড়াও, 140 আরেকটা 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 280 ড্যামেজ খাইছে ভাই ওর প্রথম শটে, ওর বেস্ট গ্যাপ, এই প্লেয়ার টুই যে প্রথম প্লেয়ারটা ছিল, এখন বেস্ট কিনতে হবে, টোকন সবাই যায় বেস্টটা কিনে নেই, এটা বেটার হবে। আচ্ছা ওই যে এক লেভেলের বেস্ট, ভালো হয়েছে এক লেভেলের বেস্ট অন্তত। আচ্ছা উপরে গ্লোয়াল মারা মানে ওখানে কি প্লেয়ার আছে, তাই তো লাগতেছে। ওমা ভাই স্ক্যানার মারলো কে আমার উপরে, এখন তো ভয় লাগতেছে, টোকেন শপে যায় আবার। আচ্ছা এদিকে ফাইট হইতেছে ভাই, চার্জার বুস্টারের সাউন্ড পাইতেছি আমি এই ভিতরে মানে, ওই ভাই 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 আল্লাহ, দেখে নাই দেখে নাই দেখে নাই ভাই, এখান থেকে বাড়াইতে হবে, এখান থেকে বাড়াইতে হবে, এখানে থাকা যাবে না ভাই, ওদের কাছে জাস্ট শটগান সব, ও ভাই সব 4টা প্লেয়ার বলে কপাল, ভালো বের হয়ে গেছি, ওই দেখো প্যাক খুলে বেরোলো, বোম মেরে দিই দাঁড়াও, বোমে যদি মরে মরছে, আচ্ছা বোমে তো কেউ মরে নাই, ওদের কাছে তো সবার কাছে শটগান ভাই, পিছনে যায় এটা বেটার হবে। 4টা কিল, কিল কি হবে নাকি কে জানে, আমি তো শিওর না ভাই, মারিস না মারিস না মারিস না মারিস না, কে মারলো মারে, ওই মাত্র নেমে মারলো, খা মর মর মর, সাহস কত ভাই, নেমে মাত্র মারছে যাক। আরে রে রে ভাই 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 ভাই, লাস্ট এসে ভাই তীর এসে তৈরি দু ভাইলে পুরা কষ্ট পাবো, ওই ঘরের মধ্যে পিক কর পিক কর পিক কর পিক পিক পিক, আরে জোর আসতেছে জোর আসতেছে আমার উপর, আমি কেন জানি লাগতেছে উপর থেকে মাইর খাবো, উপর থেকে প্লেয়ারগুলো আসবে, এদিকে দিয়ে আসিস এদিক দিয়ে আসিস এদিক দিয়ে আসিস সাইড দিয়ে আসিস, ওকে দেখছি 100 ডাউন, আরেকটা আরেকটা, ও ভাই সাপ লাইফ কম ছিল, মরে গেছে নিচে, আরে নিচে পড়ে নাই, আরে নিচে পড়ে নাই নিচে পড়ে নাই, আরে ছি 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 ভাই কি করলাম ছি, ও ভাই সাপ হেডশট না লাগলে আমি গেছিলাম, এইটা যদি হেডশট না লাগতো আমি গেছিলাম। তো ভাইরা যা যা দেখতেছো গাইস সবাই লাইকটা করো, যারা ফলো করো না ফলোটা করো, পেজে যারা দেখতেছো ফলোটা করে দিও, যারা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করো না অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবা, আর লাইক করতে কিন্তু ভুলবা না, পেজে ইউটিউবে সব জায়গায় লাইক করে দাও, আর সবাই কমেন্ট করে জানাও যে আমরা কি পারবো ম্যাচটা বের করতে। 8 কিল হয়েছে, আর 2টা কিল হলে কিন্তু চ্যালেঞ্জ হবে, আর কিন্তু 3টা কিল, 3টা না 4টা কিল করতে পারলে ত্রিপোলার ভাইয়ের চ্যালেঞ্জ ব্রেক হয়ে যাবে। আচ্ছা ওইখানে পিস্তল ওর কাছে, ওরে যাই মেরে দিই আগে দাঁড়াও, আল্লাহ 2টা প্লেয়ার, ও ভাই হেডশট না লাগলে আমি গেছিলাম ভাই, 37 HP ভাই জোনে জোন, আল্লাহ 10 HP হয়ে গেছে ভাই 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 ভাই, মরতে চাই না মরতে চাই না, হ্যাঁ এদিকে 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 হেডশট, আরে ছি হেডশট মিস করছি, দেখ
দশ কিল কিন্তু হয়ে গেছে, মানে আর দুইটা কিল করলে ত্রিপলার ভাই মানে রেকর্ড ব্রেক হয়, ওনার রেকর্ডটা ব্রেক হয়ে যাবে। আর যদি বেশি করতে পারি করতে পারি, বাট চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে গেছে। এখন খালি বুয়া আনতে হবে, মানে বুয়া তো মাস্ট আনতে হবে, বুয়া আনলে তো শেষ। নামলো, নাম এদিকে, নাম এদিকে, নাম এক শট দুই শট ডাউন, উপরে যায় গেল, মানে চান্স নেওয়া যাবে না ভাই। কিল কনফার্ম, কিল চুরি করিস না কেউ, ওই তো কনফার্ম, ওই যে ওপেন দিয়ে ভেঙে যাচ্ছে, সাইড দিয়ে নামার লইছে প্লেটা। ওকে ডাউন, ওকে ওপি, তিনটা প্লেয়ার বেঁচে আছে। ওয়ান বি ওয়ান বি ওয়ান নাকি টু বি ওয়ান? টু বি ওয়ান হলে কিন্তু প্যারায় পড়ে যাবো, কজ আমার কাছে ভেস্ট পুরো খাওয়া, আমার হেলমেট আর ভেস্ট পুরো নাই বললেই চলে। লেভেল ওয়ানের হেলমেট, লেভেল ওয়ানের ভেস্ট আর হেলমেটের অবস্থা পুরো নাই, হেলমেটের টুকা মারলে শেষ। আচ্ছা ভাই, এটা তো টু বি ওয়ানই হইলো, ইয়েস, একজনের একজনে মারতেছে না, টু বি ওয়ান। শেট, এই টাইমে বলে পিং হাই হয়ে যাতেছে আমার ভাই, এটা কোনো কথা? শট, দুই শট, গ্লু পয়েন্ট রাইট ভাই, ভাই মারছি ভাই, ভেস্ট কিল কনফার্ম, কিল কনফার্ম ভাই, ভেস্টের অবস্থা শেষ। ওই যে আচ্ছা, রাশ কি দিতেছে কোথায় ওই? আচ্ছা গ্লুর পিছনে, গ্লুর পিছনে ভাই, বোম মারে ভাই, আল্লাহ, এদিকে 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 এদিক দিয়ে রাশ দিচ্ছে, যাক বেঁচে গেছি। আরে কই শট, এদিকে আয়, এদিকে আয়, এদিকে 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 এদিকে, ও ভাই সাব গাইস, আমরা কিন্তু নতুন রেকর্ড করে ফেলছি, 14 কিল 16 ভার্সেস 2, গ্র্যান্ড মাস্টার র্যাঙ্কে তিনটা কুমড়া ফাটাইছি, বুইয়া নিছি। ও ভাই সব, কুমড়ার লাইফ 100 ছিল, কুমড়া কেউ টাচও করে। তো ভাইরা যা যা দেখতেছো সবাই লাইকটা করে দাও, যারা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিও, যারা পেজে ফলো করে পেজ সাথে ফলো করে দিও, আর ত্রিপলার ভাইকে কিন্তু কমেন্ট সেকশনে জানাইতে ভুলবা না। লেটস গো।